হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা, ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনতে চলেছ মোট দুটি ঘটনা, বাট আমি ডেফিনেটলি বলতে পারি এই দুটি ঘটনা শুনেই তোমাদের জাস্ট দারুণ লাগতে চলেছে। দুটি ঘটনাই একদম অন্যরকম, এরকম বড় বড় ঘটনা শুনতে তোমরাও যেমন ভালোবাসো আমিও পড়তে ভালোবাসি। তো অবশ্যই তোমরা আর দেরি করো না, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও, চুপটি করে বসে পড়ো, সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। আর হ্যাঁ, ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে যেন কি করতে হবে, হ্যাঁ ঠিকই বলেছ, অবশ্যই কানে টুক করে হেডফোনটা গুঁজে নিতে হবে। আশা করছি গুঁজে নিয়েছ। চলো এবার চটপট লাইক করে দিয়ে আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো, আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু বর্তমানে আমি আমার হোম টাউনে এসেছি বাবার হেলথ ইস্যুর জন্য, আর আমি এখান থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছি। আজ যে ঘটনাটা শেয়ার করতে চাইছি সে ঘটনাটা ব্যাঙ্গালোরের ঘটনা। আমি যে সময় ব্যাঙ্গালোরে ছিলাম সেই সময় আমার সাথে কিছু ঘটনা ঘটেছে, সে সময় থেকে আমার মনের মধ্যে ভূতের ওপর প্রচণ্ড বিশ্বাস হয়, কিন্তু এর আগে আমার কোনো রকম বিশ্বাস ছিল না ভূতের ওপর। ঘটনাটা 2020 সালের, আমি যেহেতু অবিবাহিত এই জন্য সেই সময় আমার বাড়িতে বলে দিয়েছিল যে একা ফ্ল্যাটে থাকা যাবে না, তাই জন্য আমি সেই সময় সেখানকার একটা লোকাল পিজিতে থাকতাম। তখন কিছু ঘটনা হয়নি, কারণ যেহেতু পিজিতে প্রচণ্ড মানুষজন ছিল, কিন্তু যখন কোভিড শুরু হলো তখন প্রায় পিজি ফাঁকা হয়ে গেল, সবাই সবার মতো বাড়ি চলে গিয়েছিল। আমরা হাতে গোনা কয়েকজন পিজিতে ছিলাম, শুধুমাত্র আমি না, আমার সাথে যারা যারা ছিল তাদের প্রত্যেকের সাথেই ঘটনাটি ঘটেছে। আদতে ঘটনাটা শুরু হয় কোভিডের সময় থেকে, যেখানে আমাদের পিজিতে প্রায় 100 জন মতো ছিল, সেখানে কোভিডের মধ্যে মাত্র 5 জন এসে দাঁড়ায়। আমাদের সবার সাথে ছোটোখাটো ঘটনা ঘটে, কিন্তু আমরা প্রথমে কেউই কারো সাথে শেয়ার করিনি, আর প্রথম দিকে আমরা কেউই বুঝতে পারিনি যে আমাদের সাথে আসলে ঘটনাটি কি ঘটছে। আমরা যে পিজিটাতে থাকতাম সেই পিজিতে কিছুই ঘটেনি আমাদের সাথে, আমাদের সাথে ঘটনাটা ঘটেছে অন্য একটা পিজিতে। যে সময় কোভিড শুরু হয় সে সময়ে এসে বড় পিজিটা থেকে আমাদেরকে ছোট পিজিতে শিফট করে দেওয়া হয়, আর সেই পিজিটা ডাউন করে দেওয়া হয় যেহেতু কোভিড টাইমে খুব বাজেভাবে করোনা ছড়িয়ে পড়েছিল। সে নতুন পিজিতে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল। এর আগেই বলেছি আমরা পিজিতে মোট 5 জন ছিলাম। আমার মনে আছে যেদিন আমরা শিফট করি তখন তারিখ ছিল 1 তারিখ, আর আমি 26 তারিখ সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হই। আর কেন বাধ্য হই সেটা নিয়ে সাধারণত আজকের ঘটনাটি। যেহেতু কোভিড সিচুয়েশন সেহেতু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রুম দেওয়া হয়েছিল। আমি থাকতাম গ্রাউন্ড ফ্লোরের ডান দিকটাই, আর সেই ডান দিক দিয়ে আর কোনো রুমে কোনো মেয়ে ছিল না। বাদিকে একটা মেয়ে থাকতো, সে মেয়েটি আবার ডাক্তার, ওর নাইট শিফট থাকতো, তাই জন্য ম্যাক্সিমাম টাইমও রুমেই থাকতো না রাতে। আমি বলতে পারবো না যে ওর সাথে কোনো ঘটনা ঘটেছিল কি না, কারণ মেয়েটির সাথে আমার কোনো রকম সাক্ষাৎ সম্পর্ক ছিল না। আরও একটা কারণ ছিল, ও ছিল পেশে একজন ডাক্তার, ও কখন ডিউটিতে থাকতো, কখন আসতো, কখন যেত আমি জানতাম না। যেহেতু আমার রুমের সাথে ও রুমটা বেশ খানিকটা দূরত্বে ছিল, সেই জন্য আমি জানিও না ওর সাথে আদতে কিছু হয়েছে কি না। আমি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতাম, সারাদিন কোনো ঘটনা না ঘটলেও রাত 2টো নাগাদ আমার হঠাৎ করেই ঘুমটা ভেঙে যেত একটা আওয়াজে। আমার ওপরের ফ্লোরটা থেকে কেউ যেন খাট বা আলমারি জাতীয় কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এমন শব্দ আমি পেতাম। প্রথম দিন আমি আওয়াজটা পাওয়ার পর বিষয়টাকে একদম নর্মালি নিয়েছিলাম, কারণ এটা হতেই পারে, নিজের বাড়ির আসবাবপত্র সে সরাতেই পারে। কিন্তু আস্তে আস্তে ঘটনাটি প্রতিদিন হতে থাকে, আমি প্রতিদিনই এই সাউন্ডটা পেতাম। প্রথম দিকে একদমই বিষয়টা ইগনোর করে বেরিয়ে যাই, কিন্তু আমার রাত্রে ঘুম আসতো না, কারণ খুব বাজে আওয়াজ পেতাম আমি। আমি প্রায় দিনই আমার মাকে শেয়ার করতাম যে জানো তো ওপরের ঘরটায় না কোনো মানুষ আসবাবপত্র ছড়ায়, আমি রাতে ঘুমোতে পারি না। আওয়াজটা প্রায় রাত 2টোর থেকে ভোর 4টে অবধি হতো,
আমি প্রথমে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু পরে খেয়াল করি আমার উপরে যে তিনটি ফ্লোর আছে সেখানে তো কোনো মানুষজন থাকে না। আমার কেন জানি না এই কথাটা একবারের জন্য আগে মাথায় আসেনি। আমি ভেবে আসছিলাম যে আমার উপরের রুমে কেউ আছে এবং তারাই ফার্নিচারটা হয়তো এদিক ওদিক ছড়াচ্ছে। যাই হোক, আমি সেই সময় আবার নতুন চাকরিতে জয়েন করেছি। ইতিমধ্যে আমি প্রচণ্ড ডিপ্রেসও থাকতে শুরু করি, কোনো কিছু ভালো লাগতো না। অফিসের লোকজনদের উপর চিৎকার করতে শুরু করলাম, জুনিয়রদের উপর প্রচণ্ড চিৎকার করতাম, এছাড়া যারা খুব কাছের বন্ধু ছিল তাদের সাথেও খারাপ ব্যবহার করতাম। কোনো সাধারণ কথাতেই তাদের সাথে আমার ঝামেলা বেঁধে থাকতো, কোনো সাধারণ কথাতেও প্রচণ্ড পরিমাণ আর্গু করতাম। এসব ঘটনার পাশাপাশি সমান্তরালভাবেও সে আওয়াজটা প্রতিদিন রাতেই হতো। এভাবে আর বেশ কিছুদিন চলার পরে আমি হঠাৎ করে শুনতে পাই যে একটা বাচ্চা কাঁদছে, কিন্তু আমি যে বিল্ডিংটার মধ্যে থাকতাম সেখানে কোনো বাচ্চা নেই। বিল্ডিংটার ডান দিকে একদম ফাঁকা একটা জায়গা, সেখানে কোনো বাড়িঘরও নেই, একটা ফাঁকা প্লট। আমি থাকতাম একদম কর্নারের রুমে, আর একদম পেছনে ছিল বড় মিলিটারি ক্যাম্প। তো বিষয়টা সম্পূর্ণভাবে ইগনোর করে গিয়েছি। পরের দিন যিনি আমার রুম ক্লিন করতে আসেন তাকে আমি জিজ্ঞেস করি যে এখানে কোনো বাচ্চা আছে নাকি, কাল কাঁদছিল, আমি রাত্রে আওয়াজ পেয়েছি, তুমি কি কিছু পেয়েছো, কাল সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। আমি যখনই ঘুমোতে যাচ্ছি তখনই বাচ্চাটা এত জোরে কাঁদছে যে আমার ঘুমটাই ভেঙে যাচ্ছে। তখন উনি আমাকে বললেন, আপনি কি বলছেন এগুলো, এখানে কোনো বাচ্চা আসবে কোথা থেকে, এখানে তো কোনো বাচ্চা নেই, আর দূরের কোনো বাড়িতে যদি বাচ্চা কাঁদে তাহলে আপনার বাড়িতে এত দূর থেকে এত জোরে আওয়াজ আসা কী করে সম্ভব। তখন আমি বলি, হ্যাঁ এটা তো সত্যি কথা, ওইখানে বাচ্চা কাঁদলে আমার বাড়িতে আওয়াজ আসা আবার এত জোরে সম্ভব না, কারণ আমার রুম থেকে প্রায় 300 মিটার দূরে ছিল ওই বাড়িটা। আর এটাও বুঝলাম যে জানলা খোলা থাকলে নিস্তব্ধ রাতে দূর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসবে, তবে সেখানকার মানুষজন কিন্তু সাধারণত জানলা দরজা সব বন্ধ করেই ঘুমোয়, আর এত জোরে আওয়াজ আসা তো সম্ভবই না। এই ঘটনাটা হওয়ার পরে আরও কিছুদিন বাদে আমি একদিন কাজ করছি অফিসের, আর আমার রুমের সাথেই অ্যাটাচ বাথরুম ছিল। হঠাৎ করে আমি শুনতে পাই যে বাথরুমে অটোমেটিক্যালি কোমরে ফ্ল্যাশ হচ্ছে। আমি প্রথমে ভাবলাম যে হয়তোবা কোনো সিস্টেমের কারণে এরকম বারে বারে একা একা ফ্ল্যাশ হচ্ছে। সত্যি বলতে আমি এখনও জানি না ওটা কোনো সিস্টেমের কারণে হয়েছে কি না। আমি যখন ওয়াশরুমে থাকতাম তখন আমার মনে হতো কেউ যেন আমার রুমে পায়চারি করছে বা হাঁটাচলা করছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমার রুমে আমি একাই থাকতাম, আমার রুমে কে আসবে। এত কিছু ঘটনার পরে আমি সবটা ইগনোর করে নিজের মতো নিজে থাকতাম। যেহেতু আমি আগেই বলেছি এরকমের বিষয়ে আমি সেরকম পাত্তা বা গুরুত্ব দেই না, আমি ভেবেছি সবটাই আমার মনের ভুল। একদিন আমি আমার বন্ধুকে সমস্ত ঘটনা বলেছিলাম যে আমার সাথে এই কদিন ধরে ঠিক কী কী ঘটনা ঘটেছে। আমার সম্পূর্ণ স্পষ্টভাবে মনে আছে সেদিন তারিখ ছিল 24 তারিখ। এছাড়া আমি একে অপরের সেই ফার্নিচার সরানোর আওয়াজগুলোও আমি ওকে শোনাই। ও আওয়াজটা শুনে আমাকে বলে, তুই আজকে ঘুমিয়ে পড়, তোকে আজকে কিছু আর বলবো না। পরদিন সকালবেলা ও আমাকে বলল যে তোর ওই দিকের বিল্ডিংটায় তো কোনো মেয়ে থাকে না, তাহলে কার অত দায় পড়েছে অত রাতে ফার্নিচার সরাবে, তাও রোজ রাতে। যেহেতু ওটা রেন্টেড প্রপার্টি ছিল তাই জন্য সেখানকার ওনার সেখানে থাকতো না, সেখানে শুধুমাত্র ভাড়াটিয়ারাই থাকতো। এছাড়া আমাদের ওই বিল্ডিংটার মধ্যে কেউ ধুনো ধূপকাঠি মোমবাতি কিছুই দিত না, আর সন্ধে দেওয়া পুজো করা তো দূরেই থাক। এছাড়া আমিও একা থাকতাম তাই জন্য আমিও সেরকম পূজা আর্চা করতাম না। এছাড়া সত্যি বলতে ওই ধূপকাঠি দেখানোর বিষয়টা আমার অতটা মাথায় আসেনি। আমার বন্ধুটা আমাকে পরদিন সকালে বলছে, তোর রুমে এরকম হওয়ার তো কোনো কথা নেই, আমার মনে হচ্ছে কিছু একটা সন্দেহজনক আছে, তুই অ্যাজ সুন অ্যাজ পসিবল রুমটা থেকে বেরিয়ে যা। আমি যে এতদিন ধরে এইসব বিষয়গুলোকে ইগনোর করে এসেছি, সে আমার মাথায় যখন এই ঘটনাগুলো ঢোকালো তখন আমিও মানতে শুরু করলাম যে হ্যাঁ সত্যিই তো, এটা কি করে সম্ভব হবে। আমি আবার এক্সট্রোভার্ট ধরনের মানুষ, আমি লোকের সাথে কমিউনিকেট না করে থাকতে পারি না, তাই জন্য কেউ আমার সাথে কথা না বললেও
আমি নিজে গিয়ে তার সাথে সেধে কথা বলি। ও যখন আমাকে এই ঘটনাগুলো সব বলল, তখন আমার মনের মধ্যে ডাউট ফিল হলো। আমি আশেপাশে গিয়ে খোঁজখবর নিতে শুরু করলাম। আমার পিজি থেকে বেরিয়ে একটা ছোট্ট রুটির দোকান ছিল, আমি মাঝে মাঝে সেখান থেকে দুটো রুটি আনতে যেতাম। যেহেতু সাউথ ইন্ডিয়া, তাই জন্য সেখানে রাতে ডিনার হিসেবে ভাতই দিত, কিন্তু আমি প্রতিদিন ভাত খেতে অভ্যস্ত না হওয়ায় আমি ওখানে প্রতিদিন রুটি আনতে যেতাম। তো সেখানে গিয়ে ওই দোকানের লোকটার সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করি। একেবারে ডাইরেক্ট জিজ্ঞাসা করা যায় না, তাই জন্য টুকটাক গল্প করতে করতে এই বিষয়ে জিজ্ঞাসা করাতে লোকটা বলল, আসলে যে পিজিতে আমি থাকছিলাম ওটা ওপেন হয়েছিল 2019 সালে, তার আগে ওটা বন্ধ ছিল। 2005 সালে ওটা একটা হোটেল ছিল, ওই সময় সেই হোটেলে একটা সুইসাইড হয়, এই জন্য হোটেলটি বন্ধ হয়ে যায়। এখনও সেটার রহস্য উদ্ঘাটন করা যায়নি যে ওটা সুইসাইড নাকি মার্ডার ছিল। ওই সময় প্রচণ্ড পুলিশ কেস হয় আর ওই কারণে দীর্ঘদিন অশান্তি চলে, হোটেলটি বন্ধ হয়ে যায়। আমি যে জায়গায় থাকতাম সেই জায়গাটা ব্যাঙ্গালোরের মধ্যে অনেক উন্নত, টপ জায়গার মধ্যে পড়ে, তো এখানে ওই সময় অনেক পপুলার হোটেলও ছিল। এরপর যারা হোটেলের ওনার তাদের থেকে ওখানকার পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে কিছু লোক সে হোটেলটা কিনে নেয়, তারপর সেটাকে রেনোভেট করে পিজি তৈরি করে ভাড়া দেন। 2019 সালে যখন পিজিটা স্টার্ট হয় তখন সেখানে প্রচুর মেয়েরা ছিল, যেহেতু ব্যাঙ্গালোরের মধ্যে বেশ নাম করা জায়গা, তাই জন্য সেখানকার জায়গার ডিমান্ডও প্রচুর, আর অনেক মেয়েরাই একসাথে সেখানে এসে থাকত। আমার তখন মনে পড়ল যে হ্যাঁ, সাধারণত পিজির রুমগুলো ছোট ছোট হয়, কিন্তু ওই পিজির রুমগুলো ছিল বেশ বড় বড় এবং খোলামেলা ধরনের। সাধারণত ব্যাঙ্গালোরে এরকম ধরনের পিজি রুম দেখা যায় না। রুমের সাথে ব্যালকনি ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, তাই জন্য সেখানে ভাড়াটি পেতে অসুবিধে হয়নি। কিন্তু ওনারা একটা বিশেষ কারণের জন্য সেখানে আসতো না, কিন্তু কী কারণ সেটা এতদিন জানতাম না। কিন্তু যখন পিজি ভাড়া থাকতো সে সময় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটতো না, যেহেতু কোভিড টাইমে সবাই যে যার মতো বাড়ি চলে গিয়েছিল আর পিজিটা ফাঁকা ছিল, আমরা পাঁচজন মতো ছিলাম, তাই জন্যই আমাদের সাথে এই ঘটনাটি ঘটেছিল। যাই হোক, এসব কথা শুনে তো আমি প্রচণ্ড ডিপ্রেস হয়ে গিয়েছিলাম। আমি ঠিক করলাম যে এনি হাউ আমাকে পিজিটা ছাড়তে হবে, আর যেহেতু ওই সময় আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তাই জন্য আমি ঠিক করি যে পিজি ছেড়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব, কারণ সেই সময় তো কেউ নতুন করে আর পিজি ভাড়া দেবে না, এদিকে ওয়ার্ক ফ্রম হোম চলছে তাই অসুবিধেও হবে না এখন আপাতত। তাই ভাবলাম যে বাড়ি চলে যাই, পরে যা হবে দেখা যাবে। আমি ভেবেছিলাম যে বাইরে থেকে ট্রাভেল করে বাড়ি যাব, আর বাবা মা বাড়িতে একাই থাকে, যদি আমার থেকে তারা ইনফেক্টেড হয়ে যায়। ওই জন্য প্রথমে মনে মনে না ভাবলেও অগত্যায় ঠেকায় পড়ে আমাকে বাড়ি আসার সিদ্ধান্ত নিতেই হয়েছিল। তো সেই মতো 25 তারিখ রাত্রিবেলা আমি সেই রুমে বসেই টিকিট কেটে ফেলি, আর মনে মনে প্রার্থনা করি যেন সেদিন রাতটা কোনো রকম কেটে যায়, আর সকালবেলা তো আমি বাড়ি চলে আসব 26 তারিখ। সেদিন আমি ছুটিও নিয়ে নিয়েছিলাম। আমাদের ওই পিজিতে ইনভার্টারের পাওয়ার ব্যাকআপও ছিল, আর ওই সব দেখেই আমি ওটা ভাড়া নিয়েছিলাম। আর আমার এমনই কপাল, সেদিনই প্রথম ওই পিজিতে পাওয়ার অফ হয়, আর সেটা শুধুমাত্র হয়তো আমার রুমেই হয়, এটাই আমি পরে শুনেছিলাম। আমি এতটাই ভয়ে কাঁপছিলাম যে আমি রুম থেকে বেরিয়ে কোথাও পাওয়ার আছে কি না দেখব, সেটার মতো মানসিকতাও আমার ছিল না। আমি একমনে প্রার্থনা করেই যাচ্ছিলাম। সেদিন যেন আমার সাথে কিছু হয় না, প্রায় 10 মিনিট কারেন্ট ছিল না, হয়তোবা সেদিন আমার সাথে অনেক কিছুই হতে পারত। কথাটা আমার ভাবতেও এখন গলা কাঁপছে। আমি শিব ঠাকুরের অনেক বড় ভক্ত, তাই জন্য আমি মোবাইলে শিব স্তোত্রম চালিয়ে দিয়েছিলাম, আর সেই 10 মিনিট মোবাইলের স্ক্রিন থেকে আমি কোথাও চোখ সরাইনি, কারণ আমি যদি আমার রুমে অন্য কিছু দেখতে পেতাম তবে আজ হয়তো বেঁচেই থাকতাম না, কারণ আমি ইমোশনালি অতটা স্ট্রং নই যেরকম ধরনের কিছু ঘটনা দেখে আমি সহ্য করে নিতে পারব। 10 মিনিট বাদে যখন আমার রুমের লাইটগুলো জ্বলে উঠল, তখন আমি সাথে সাথে মাকে ফোন করে বললাম, মা আমি বেঁচে আছি, চিন্তা করো না, কাল সকালেই চলে যাব। এরপর ওই রাতে আর কিছু হয়নি। সকালবেলা আমি যত তাড়াতাড়ি সম্ভব রুম থেকে বেরিয়ে বাড়ি চলে আসি। এরপরে আসি আমার আগের পিজির রুমমেটের কথায়। আমার সেই রুমমেট ফার্স্ট ফ্লোরে থাকতো, তো দু একবার দেখেছে যে রুমের বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা নিজের চোখে দেখতে পেয়েছে। উল্টো দিকে আরেকজন
মুসলিম ছিল। সে শুনতে পেয়েছে মাঝরাতে কে যেন ওর দরজায় টোকা দিত। কয়েকদিন বিছানা ঝাড়া ঝাঁটা নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে যে কে সেটা দেখবে জন্য, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। ঘটনাটা আমি একদম ছোট করে বললাম, কিছু মাইনর জিনিস আছে যেটা আমি পরে একসময় পাঠাবো। এই ছিল আমার ঘটনা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা ভাবছ যে ঘটনা শেয়ার করব কি না, তারা তাড়াতাড়ি শেয়ার করে নাও, কারণ এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, কমেন্ট করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে এই পরিবার আরও বেশি বেশি করে ছড়িয়ে পড়তে পারে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো দাদা, আশা করি তুমি আর আমাদের ভৌতিক কথার পরিবারের সবাই খুব ভালো আছো। আজ আবারও একটা ঘটনা নিয়ে চলে আসলাম। তারিখ 16/6/2014, রবিবার সকাল। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা তিনজন গ্রামের বাড়িতে ঘুরতে যাই। আমাদের পাশের বাড়ির ঘটনাটা তুমি 591 নম্বর এপিসোডে নিয়েছো। আজ সেই বাড়ির একটা নতুন ভিডিও তোমাকে তুলে পাঠালাম। বাড়িটা যে কিনেছিল সে কোনো কাজ করাতে পারেনি। যারাই কাজ করাতে আসতো তারা আর কোনোদিনই কাজ করতে আসতো না। তিন দিন এমন হওয়ার পর বাড়িটি ওইভাবেই পড়েছিল, আর কেউ আসে না, এমনকি যে কিনেছে সেও আসে না। তো আমরা সেদিন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেদিন সারাটা দিন খুব ভালো করেই কাটল। সন্ধেবেলায় আমি, আমার ছেলে, আমার জা আর জার মেয়ে মাম, যাকে ভূতে ধরেছিল ওর ঘটনা তুমি আগের এপিসোডে শুনিয়েছ, সবাই মিলে গেটের বাইরে বসে গল্প করছি। কথায় কথায় তোমার চ্যানেলকে নিয়ে কথা শুরু হলো। আমি আমার জাকে বললাম, জানো দিদিভাই, আমি স্বপ্নার বাড়ির মামের ঘটনাটা ভৌতিক কথা পরিবারে পাঠিয়েছি। আমি বলছিলাম ভৌতিক কথায় কত ঘটনা শুনি, কত কিছু জানতে পারি এসব কথা। এরকম কথায় কথায় আমি মামকে বললাম, তুই তো শ্মশানের পাশ দিয়ে পড়তে যাস, সেখানে যাওয়ার সময় সাইকেলে ভারী টারি হয়ে যায় না তো, কেউ পেছনে বসে না তো, নাকি ভূতে লোহা ভয় পাই। হঠাৎ মাম বলছে, জানো আমারও একটা ফিলিংস হয়। আমি আর ওর মা দুজনেই ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি, কি ফিলিং? প্রসঙ্গত বলে রাখি, আমাদের গ্রামে কিছুদিন আগে একটি ছেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল, তো ওকে ওই শ্মশানে দাহ করা হয়। মাম বলছে, যখন থেকে ওই ছেলেটিকে ওই শ্মশানে দাহ করা হয়েছে তখন থেকেই আমার মনে হয় কেউ যেন আমার সাইকেলের পেছনে বসে আছে। এখানে বলে রাখি যে ও যে রাস্তা দিয়ে পড়তে যায় সেখানে একটা বড় বিশালাক্ষী মন্দির আছে এবং সেই মন্দিরটি পেরিয়ে গেলে শ্মশান। ও বলে যে মন্দিরটি ক্রস করে যখন সে শ্মশানের দিকে আসে তখনই তার এই অনুভূতিটা প্রতিদিন হয়। ও আরও বলে, এটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি, তবে বাড়িতে কিছু বলিনি। তখন ওর মা ওকে বলছে, তোর তো এই কথাটা আমাদের বলা আগে উচিত ছিল। আমি তখন আমার জাকে বলি, দিদি ভাই এগুলো তো ঠিক নয়, তুমি কারোর সাথে একটা কথা বলো। আমার জেঠি শাশুড়ি মা একদম স্বাভাবিকভাবে প্রায় 1 বছর আগে মারা গিয়েছিলেন। পরবর্তীকালে আমরা জানতে পারি যে তিনি দোষ পেয়েছিলেন। পরবর্তীতে সে দোষ কাটানো হয়েছে কি না আমি জানি না, মনে হয় কাটানো হয়নি। তো আমার জার মেয়ে মাম প্রায় দিনই বলতো, সে যেহেতু রাত জেগে পড়াশোনা করে তাই জন্য বাথরুম করতে তাকে অনেকবার উঠতে হয়। ও আমাকে বলে যে অনেকবারই বাসন পড়ার আর ঝাড় দেওয়ার শব্দ পেয়েছে। আর আমার যিনি শাশুড়ি ছিলেন তিনি বাড়িঘর প্রচণ্ড ভালোবাসতেন। তিনি যখন একদম মৃত্যুশয্যায় হাসপাতালে ভর্তি, ইনফ্যাক্ট তখনও সে বারে বারে বলছিল যে আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি এখানে থাকব না। এবার দিদিভাই বলছে, সেদিন রাত্রে লোডশেডিং হয়ে গেছে। আমার ভাসুর বলে যে আজকে যেহেতু গরম পড়েছে সেজন্য চলো আমরা আজকে একসাথে ছাদে শুই। আর দিদিভাই এবং তার মেয়ে সবাই রাজি হয়ে যায় এবং তারা তিনজন মিলে ছাদে শুয়ে পড়ে। দিদিভাই, দিদিভাইয়ের মেয়ে মাম আর দাদাভাই তিনজন মিলে ছাদে চলে যাই বিছানা করে শুতে। তোমাকে হয়তো আমি একটা ভিডিও দেখিয়েছি যে আমাদের বাড়ির একদম শেষ মাথায় একটা ছোট্ট বাঁশবাগান রয়েছে এবং তার কিছুটা গিয়ে পুরোপুরি মাঠ।
বাঁশবাগানের বেশিরভাগ গাছ প্রায় আমাদের বাড়ির ছাদের উপর পড়ে। আমাদের বাড়ির পেছন দিকেই হচ্ছে সেই জেঠি শাশুড়ির বাড়ি। তো যথারীতি ওরা রাত্রিবেলা শুতে গেছে। আমার দিদিভাইয়ের প্রচণ্ড রাশি ভারী, আর দিদিভাইয়ের একটা অভ্যেস হচ্ছে দুর্গাপুজোর সময় দেবী দুর্গাকে যে সিঁদুর অর্পণ করা হয় সেই সিঁদুরটাই বারো মাসই নিজের মাথায় লাগাত। ওখানে শুতেই দিদিভাই এক হাত তার মেয়ের গায়ে আর এক হাত তার স্বামীর গায়ে দিয়ে সেখানে শুয়ে আছে। তো আমার দিদিভাই বলছে যে আমি শুয়ে আছি, আমার মনে হচ্ছে কেউ যেন এসে আমার গলাটা চেপে ধরল, আর আমার মনে হচ্ছে এ যেন বুকের ওপর আমার চেপে বসে গলা চেপে ধরলে যে অনুভূতিটা হয় ঠিক সেরকম অনুভূতি হচ্ছে। এরকম অবস্থায় আমি না পারছি সোজা হয়ে বসতে, না পারছি মুখ থেকে কোনো আওয়াজ করতে। আমার কেন জানি না মনে হতে থাকে সে যেন চেষ্টা করছে যে দুজনের গায়ের ওপর থেকে আমার হাতটা যেন সরে যায়, কিন্তু আমি কোনো রকম দুজনের জামাটাকে খুব জোরে আঁকড়ে ধরে রেখেছি। এরপর আমি দেখতে পাই একটা নারী অবয়ব। এভাবে যে কতক্ষণ কেটেছে দিদিভাই জানে না। হঠাৎ করে তার মনে পড়ে যে তার মাথায় তো মা দুর্গার আশীর্বাদী সিঁদুর আছে, আর তাছাড়াও একটা মেয়ের স্মৃতির সিঁদুরই হল আসল শক্তি। এরপর দিদিভাই নিজের মাথাটাকে কোনোরকমভাবে জোরে ঝাঁকানোর চেষ্টা করে। এমন হয় মাথাটা ঝাঁকানোর চেষ্টা করে যেন মনে হয় যে সিঁদুরটা সে অবয়বের কাছাকাছি চলে আসছে, আর হয়তো সে অবয়বটা দূরে ছিটকে পড়ে যায়। পরে গিয়ে আমাদের বাড়ির ছাদের একদম শেষ মাথায় দেওয়ালে গিয়ে ধাক্কা খায় এবং নারী কণ্ঠে আ করে চিৎকার করে ওঠে। দিদিভাই কোনোরকমভাবে উঠে বসে। তখনও কিন্তু সে তার মেয়ে এবং তার স্বামীকে ছাড়েনি। সে উঠে দেখে সেই মুহূর্তে ওখান থেকে কোনো একটা কালো ছায়া ফট করে সরে গেল। এরপর সে আর সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত শুধু জেগে বসে ঠাকুরের নাম জপ করে গেছে এবং ভোরের আলো ফুটতেই মেয়ে আর ওদেরকে নিয়ে নিচে চলে গেছে। এই ঘটনাটা শোনার পরে আমি তো হতবাক হয়ে যাই যে অবয়বটা আসলে কে ছিল। আমরা প্রাথমিকভাবে ভাবি হয়তো বড় শাশুড়ি, কিন্তু তারপরে এটাও মনে হতো যে পেছন বাড়ির একটা মেয়ে তো আছে, সেও একইভাবে আত্মহত্যা করেছিল, সে কিনা আমরা ঠিক জানি না। তখন বর্তমানে সেই বাড়িটার অবস্থা খুবই বাজে। যারা যারা সেই বাড়িটাতে কাজ করতে এসেছিল তারা প্রত্যেকে দ্বিতীয় দিন থেকে কাজে আসেনি। বাড়িটা কোনোরকমভাবে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। কোনো অশরীরই আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু সেইখানে প্রচুর বিষাক্ত প্রাণীর উপদ্রব আছে। আমি এই ঘটনাটি শোনার পর সেদিন সারা রাত ঘুমোতে পারিনি, এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছিলাম। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনায় তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সে লাভলাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ভাই আমি ঘটনাগুলো জাস্ট মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ গো। থার্ড কমেন্ট করেছে লালটু ডলুই, লাভলাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস তন্ময়, সেও লাভলাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার, লিখেছে আজ ঠিক টাইমে আসলাম, অপেক্ষা করছিলাম একদম। তারপরে কমেন্ট করেছে সোমা হালদার, সৌরভ তিতিক্ষা, তন্ময়, গীতা গোস্বামী, এস কে আরাফুল হোসেন, নবরূপা দত্ত, সুমন দেব, বাদশা গেমিং লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো বাদশা। তারপরে কমেন্ট করেছে অনিল সিং, সুমিত ঘোষ, গণেশ দেবনাথ, সৌমিলি মণ্ডল, রাকেশ এইচডি, সুদীপ মান্না, সিঙ্গিং স্টার কবিতা লিখেছে হ্যালো অমিতজি, ইয়োর ভয়েস টোন ইজ সুপার্ব, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয়, রত্না রয়, লিখেছে আজ আমার বার্থডে, একবার উইশ করো প্লিজ, সরি গো আমার চোখে পড়েনি, বিলেটেড হ্যাপি বার্থডে। তারপরে কমেন্ট করেছে রেখা ফাসমান, লিখেছে আমার বিএফের নামটা একবার হ্যালো করে বলো, ওর নাম রাজ, হ্যালো রাজ। তারপরে কমেন্ট করেছে রিমি ব্যানার্জি, প্রভাত কুমারী, অর্পিতা বেরা, মনিকা ত্রিপুরা, সুপ্রিয়া দাস, অভি স্টুডিও, তনুশ্রী, সুপ্রিয়া দাস, আকশে অধিকারী, শিখা, ডিজে ব্লগার অনিশ, সুদেশনা সিংহ রয়, আশিস কোলে, সরোজিনী মজুমদার, স্বপ্না বাজেল, পাপড়ি দোলা, এমডি মন, অমিতা ঠাকুর, রিয়া বৃষ্টি, কার্তিক সাহা, সন্দীপ ফোর, সংঘমিত্র রয়, গৌতম বেরা, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী রায় লিখেছে আজ আমার খুব দেরি হয়ে গেল অমিত,
সন্ধে থেকে জ্বর এসেছে তাই শুনতে পারিনি, ঘটনা শোনার আগেই কমেন্টস লিখলাম, জানি ঘটনাটা ভালো হবেই হবে। থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা এতটা বিশ্বাস করো তাই জন্যই তো মানে এতটা দূর আসতে পেরেছি। তারপরে কমেন্ট করেছে বিশ্বাস, সুদীপ ব্যানার্জি, বিজয় সাহা, তপন পাল, অঞ্জলি মণ্ডল, মামন মণ্ডল, দোলন মল্লিক, প্রেরণা, সুদীপ দাস, নানু বেরা, ঋত্বিক, পিন্টু ধারা, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।